ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন সাহিল বাংলা টিভি অ্যান্ড এডুকেশন। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ঈদের আগেই এলো খুশির খবর, রাজ্য সরকারি কর্মচারীরা পেতে চলেছেন বোনাস, আর সেটাও ঈদের আগেই। ভোট পূর্ববর্তী সময়েই এবং ভোট পরবর্তী সময় থেকেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছিল, এবার ঈদের বোনাস কি ঈদের আগেই হবে। এদিন রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যের যেসব কর্মচারীরা মূল বেতন 45,000 টাকা তারা 12,000 টাকা বোনাস পাবেন, ও যাদের মূল বেতন 36,000 টাকা তারা 4,500 টাকা বোনাস পাবেন। ঈদের আগেই তারা এই টাকা পেতে চলেছেন। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে বিপুল সমর্থন পেয়েছেন তৃণমূল কংগ্রেস। এখন অনেকেই মনে করছেন এই বোনাস ঘোষণা তারই জের। জানা গিয়েছে রাজ্য সরকার প্রতি বৎসরই উৎসব ভাতা প্রদান করে, এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। কোভিড আবহে রাজ্যের আয় কমলেও মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উৎসব বোনাস ভাতা প্রদান করতে পিছুপা হতে চান না। বিশেষ করে এবারে নির্বাচনে পোস্টাল ব্যালট তৃণমূলে যে বিপুল সমর্থন পেয়েছেন সেদিকেই তাকিয়ে এবারের বোনাস ঘোষণা। পোস্টাল ব্যালটে ভোট দেন মূলত সরকারি কর্মচারীরাই, সেখানে বিপুল সমর্থন মেলায় মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে গেছে যে রাজ্য সরকারের কর্মচারীরা 21-এর যুদ্ধে তৃণমূলকে দুহাত ঢেলে ভোট দিয়েছেন। সেই যুদ্ধজয়ের রেশ কাটার আগেই এদিন রাজ্য সরকার উৎসব ভাতা নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিল। নবান্ন সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের যেসব কর্মচারীদের বেতন ও ডিএ বেসিক মিলিয়ে 36,000 টাকা তারা 4,500, ও যাদের 45,000 টাকা তারা 12,000 টাকা বোনাস পাবেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের যাদের বেসিক ও ডিএ মিলিয়ে 31,000 টাকা বেতন তারা 2,500 টাকা এক্স গ্রাসিয়া পাবেন। 36,000-এর নিচে যে সমস্ত কর্মীদের বেতন তারাও 4,000 টাকা বোনাস পাচ্ছেন। যেসব কর্মচারী মুসলিম তারা ঈদের আগেই এই বোনাস হাতে পেয়ে যাবেন, বাকিরা পাবেন পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে।